আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, সেটি হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন এটি আমার অ্যাপাচি আরটিআর 150 সিসির একটি মোটর সাইকেল। তো এইটার যে সমস্যা সেটি হচ্ছে যে এটা যদি আমি অন করি আপনাদের দেখাই যে এখানে যে ক্লকটি দেওয়া থাকে, ঘড়িটি এখানে আছে, তো এইটির যে টাইমটি যদি নষ্ট হয়ে যায় বা টাইমটি যদি এলোমেলো হয়ে যায়, তো এই টাইমটা আপনারা কিভাবে সেট করতে পারবেন? অনেকেই জানেন না, দীর্ঘদিন যাবৎ তাদের টাইম সেট থাকে না বা এলোমেলো থাকে। তো এক্ষেত্রে আমি বলে নিতে চাই আপনাদের, এখন কিন্তু বাজে 9টা, মানে আমি যে সময় ভিডিওটি করছি, তো এইটির টাইম আপনারা কিভাবে সেট করতে পারবেন এটা আমি আপনাদের দেখাবো। যে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এইটার 12টা বেজে আছে, আমি এখন এই ঘড়ির টাইম ঠিক করে আপনাদের দেখাবো। এখন আসলে বাজে 9টা, তো এখানে 12টা 10 বেজে আছে। তো এটা কিভাবে আপনারা করতে পারবেন ইজি ওয়েতে আমি দেখাচ্ছি আপনাদের। তো এই এখানে দেখতে পাচ্ছেন দুটি বাটন আছে, তো আপনাদের এই যে ডিফল্ট অডিও মোড আছে এখানে, কত কিলো চালিয়েছি আমি এটা এখানে শো করছে। তো এখন আপনাদের যেটা করতে হবে এটা প্রেস করে ধরে রাখতে হবে যতক্ষণ না এটা ব্লিঙ্কিং হয়, মানে এটা যতক্ষণ না লাফায় ততক্ষণ আপনাদের প্রেস করে এটা ধরে রাখতে হবে। দেখুন আমি প্রেস করছি, প্রেস করে ধরে আছি, এটা দেখুন আপনারা যে ব্লিঙ্কিং করছে। এখন আপনাদের নিচেরটা চাপ দিচ্ছেন, দেখুন চেঞ্জ হচ্ছে, কিন্তু নিচেরটা চাপ দিলে এটা চেঞ্জ হচ্ছে। আমরা এটা 9টা বানাবো, এখানকে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা 9 হয়ে গেল, 9টা বাজে, 9টা 11 বাজে। তো এখন যদি আমি আবার চাপ দিয়ে ধরে রাখি, দেখুন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন আমি কিন্তু ইচ্ছে মতো এটা, এখন 9টা 21 বাজে আসলে, এইটা দেখুন 21। আর এবং যে আরেকটি বিষয় আপনাদের দেখিয়ে দিই, যে এখানে কিন্তু এটা যদি আমি চাপ দিয়ে ধরি আবার, দেখুন এটা ব্লিঙ্কিং হচ্ছে, এবং এখন কিন্তু এএম, মানে পিএম হয়েছিল, এটা এএমটা চেঞ্জ করলে এটার মাধ্যমে আপনি চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা 9টা 21 বাজে, এখন এদের এখানে এএম চলে আসলো। যদি এএমটা না থাকে আপনারা এইভাবে চেঞ্জ করার মাধ্যমেই কিন্তু আপনারা এএম পিএম চেঞ্জ করে নিতে পারবেন। তো এই সিম্পল ট্রিক্সটি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং এই যারা এখনও জানেন না এই বিষয়গুলো তাদের মধ্যে এই বিষয়গুলো কিন্তু আপনারা শেয়ার করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।